স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে বলুন দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন আমার প্রশ্নটা হচ্ছে আমি গত বছরে দার্জিলিং গেছিলাম জি আমরা শুনতে পাচ্ছি আমরা শুনতে পাচ্ছি দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন যাওয়ার থেকে আমার যে হাঁটুরটা পর্যাপ্ত পরিমাণ ব্যথা করছিল তারপরে আমি ডাক্তার দেখাইছিলাম ডাক্তার দেখানোর পরে ওষুধ খাওয়া পরে ভালো হয়ে গেছিলাম কিন্তু এবারে শীতের মধ্যে প্রচন্ড আকারে আবারও ব্যথা করতেছে

চলাফেরা পায়ে কোনো ইঞ্জুরি হওয়ার সম্ভাবনায় বেশি ছিল হয়তো ওই সময় ওষুধ খেয়েছে এটা সেরে গিয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি বিকজ ওনার যে ইন্টারনাল যে প্রবলেমটা রয়ে গিয়েছে সেটা কিন্তু এখন আবার দেখে বললাম যে প্রিডিসপোজিং ফ্যাক্টর শীত আসছে এটা দেখা গেছে উনি হয়তো আবার কোনো কারণে একটু হোচট খেত বা একটু ব্যথা পেত আবার ওই সমস্যাটা দেখা দিত বিকজ ইন্টারনালি যে ইঞ্জুরিটা হয়েছে এটা কিন্তু ডায়াগনোসিস হয় নাই সিমটোম অনুযায়ী উনি ট্রিটমেন্ট দিয়েছে আমরা জ্বর হলে প্যারাসিটামল খেতে বলি কিন্তু কি জ্বর এটা কি ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া না টাইফয়েড

যখন বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বছর হবে তখন তা হাঁটু কোমর এবং আঘাতজনিত তখন আর্থ্রাইটিস ডেভেলপ করে আর্থ্রাইটিসের মূল কারণ হচ্ছে এইজিং প্রসেস এবং দ্বিতীয় কারণ হচ্ছে আপনার এই সকল আঘাত বা কোনো কারণে ট্রমা হলে তো দর্শক আপনার এখনই সময় এটা একজন স্পেশালিস্টের স্বর্ণপন্ন হয়ে আপনার যেখানে ব্যথা হচ্ছে সেটা ডায়াগনোসিস করে দেখা যে ইন্টারনাল কোনো সমস্যা হয়েছে কিনা তারপরে এটা প্রপার ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি বিভিন্ন প্রকার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আছে এখানে এক্সারসাইজ থেরাপি ইউজ করতে হতে পারে অথবা স্টেন্ডেনিং এক্সারসাইজের প্রয়োজন হতে পারে প্লাস মেনিপুলেশন থেরাপির দরকার হতে পারে তো এগুলো আপনি একজন স্পেশালিস্ট বলে দিতে পারবে কি করলে আপনার এটা আর ভবিষ্যতে হবে না আপনি একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন হয়ে ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেন আশা করি সেরে যাবে স্যার আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন ফোন কল নিয়ে আসি দর্শক আসসালামু আলাইকুম কে আছেন আমাদের সাথে হ্যালো জি এম ফারহান হক বলছিলাম ধর্মনী থেকে দর্শক আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন জি আমার প্রশ্ন ছিল আমার হাতে তালুতে খুব পেইন হয় মানে আজকে অনেক বছর ধরে দুই হাতের তালু মানে বুড়াঙ্গুলের নিচের অংশটা মানে কোনো কিছু চাপ দিতে পারি না হয়তো কাপড় চিপতে পারছি না কিংবা আপনার যে হয়তো ভারী কোনো কিছু তুলতে গেলে খুব হয় আমার মানে এটার জন্য আমি মানে খুব ডাক্তার দেখেছি কিন্তু ওনারা কোনো ট্রিটমেন্ট দিতে পারেন বললো যে আর্থাইটিস এরকম টাইপের কিছু এই পেইনটা আমার যাচ্ছে না মানে খুব পেন হয় বয়স সম্পর্কে আমাদের একটু জানান হ্যালো আমার বয়স হচ্ছে ফর্টি প্লাস আচ্ছা আমি উত্তর দিচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গেই থাকুন স্যার ওনার দুই হাতে তালুতে ব্যথা হয় দুই হাতে তালুর ভিতর সবচেয়ে কমন যেটা আমরা কজ পেয়ে থাকি কারপাল টানেল সিনড্রোম আপনি জানেন আমাদের এখানে মিডিয়ান নার্ভ হাতে গিয়েছে এবং দুই হাতে মিডিয়ান নার্ভ এখানে একটা কারপাল টানেল আছে মানে এই টানেলটার নামেই আমরা বলি কার্পাল টানেল হচ্ছে এখের উপরে আপনার ফাঁসা আছে এবং বিভিন্ন লিগামেন্ট আছে ভিতর দিয়ে যে মাসেলগুলো পাস করেছে এবং ভিতর দিয়ে নার্ভ পাস করেছে মানে একটা সুরঙ্গের ভিতর দিয়ে নার্ভ পাস করে তো ওই সুরঙ্গে যদি কোনো প্রকার যদি কোনো প্রদাহ হয় বা কোনো প্রেশার ক্রিয়েট হয় তখন হাতে এই যে ওনার যে সিমটমগুলো এই জাতীয় হতে পারে অনেক সময় গরম হয়ে যেতে পারে বা হাত ধরতে গেলে সে শক্তি পাবে না অথবা আপনার হাতের ফাংশন থাকবে না একটা মানুষ হাত খুব ইম্পর্টেন্ট শরীরের জন্য যেকোনো কাজ করতে হাতটা লাগে তো এই দেখা যায় তার ফাংশন টোটাল লস হয়ে লস হয়ে যাবে ব্যথা হবে আর একটা যেটা বলছো উনি আর্থ্রাইটিস এই জাতীয় সমস্যা যেমন আর্থ্রাইটিসটা হচ্ছে অন্য জিনিস এটা হচ্ছে প্রতিটা হাতের যে জয়েন্ট আছে জয়েন্টগুলোতে দেখা যায় যে প্রতিটা জোরার ভিতরে যদি প্রদাহ হতে হতে ক্ষয় হয়ে যায় এবং ওখানে সেকেন্ডারি বিভিন্ন সমস্যা হয় তো এই সকল কারণে কিন্তু হাতে ব্যথা হয়ে থাকে আর তাছাড়া আরও বিভিন্ন কারণে হাতে ব্যথা হতে পারে ঘাড়ে যদি ডিস্কলাপস থাকে তাহলে হাতে ব্যথা হতে পারে তো দর্শক আপনার আসলে আহ ডাক্তার সাহেবদের থেকে আপনার যেটা ফার্স্ট ডায়াগনোসিস করে দেখতে হবে যে কেন আপনার হাতে ব্যথা হচ্ছে সেটা মানে আনুমানিক কোনো ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট নেওয়া একেবারেই উচিত হবে না এটা যদি আপনার আর্থ্রাইটিস হয়েও থাকে তাহলে আর্থ্রাইটিসের এটা প্রপার ট্রিটমেন্ট এখেতে ওয়াক্স থেরাপি অনেকাংশে ভালো কাজ করবে পাশাপাশি কিছু ফুড সাপ্লিমেন্ট আছে যেটা আপনাকে অনেকাংশে হেল্প করবে আপনার বাসায় কুসুম গরম পানিতে রেগুলার দশ মিনিট দুবেলা হাতে মুভমেন্ট করে দেখতে পারেন আর পাশাপাশি আপনার আসলে কনফার্ম ডায়াগনোসিস করে ওইভাবে চিকিৎসা নিলে আশা করি সেরে যাবে দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন্ট ট্রিটমেন্ট আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন ব্যথাজনিত সমস্যা ও সমাধান এই বিষয়ে কথা বলছেন আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হাসপাতালে চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট দর্শক আপনারা আমাদের সাথে অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে এছাড়া স্কাইপে লগইন করে ভিডিও কলের মাধ্যমে এছাড়া আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন আমাদের ফেসবুকে ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন ব্যথাজনিত সমস্যা ও সমাধান স্যার আমরা কথা বলছিলাম বিরতির আগে যে শীতকালে যে সমস্যা বা গুলো থাকে সাধারণত তো এই সমস্যাগুলোতে আমাদের দর্শকরা বলছিলেন যে তাদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের সমাধানের জন্য মানে যে পদ্ধতিটা সম্পর্কে স্যার সেই আপনি বললেন যে প্রথম থেকে সবার একটু সচেতন হওয়া উচিত তো এক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো তারা কি করাতে পারে যেমন তাদের বিভিন্ন ধরনের যে প্রাথমিক অবস্থায় যে ব্যথাগুলো থাকছে সে পরীক্ষা নিরীক্ষাগুলো কি হতে পারে এই এই সম্পর্কে যদি আমরা স্যার ক্লিনিক্যাল কিছু ছবি দেখে আসি আসি মনে হয় ভালো হয় স্যার স্যার চোখ রাখবো হ্যাঁ এখানে আসলে দেখেন এখানে একটা ছবি আছে যেটা দুইটা হাতের ছবি পূর্বে একটা লাস্ট যে দর্শক ফোন করেছিল যে ওনার হাতে ব্যথা তো উনি যে উনি সম্ভবত আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এটা একটা হাতের চেহারা দেখেন এখানে জায়গায় জায়গায় গোল হয়ে গিয়েছে মানে আর একটা অপাসিটি চলে আসছে আমরা যখন এক্সরে করি যদি মানে রেডিও অপাটিক যেমন বোনস যে বোনসটাকে আমরা সাদা দেখা এক্স রেতে কিন্তু এখানে দেখেন বোনসগুলার পাশাপাশি আরও বেশি বেশি মানে সাদা বোঝা যাচ্ছে বিভিন্ন মাসেলগুলো যেগুলা কালো দেখানোর কথা ছিল বিকজ এখানে অতিরিক্ত অপাসিটি আসার কারণে এটা হচ্ছে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হা রুগীর হাতের ছবি এখানে জয়েন্টে এত বেশি প্রদাহ হয়ে গিয়েছে যে জয়েন্টগুলোর ভিতরে বিভিন্ন টপিক্স বা রেডিওপাটিক বিভিন্ন একজুটেট এসে জয়েন্টগুলোকে জয়েন্টগুলাকে একেবারে ফিক্সড করে দিয়েছে যার কারণে ছবিতেও দেখা যাচ্ছে যে অনেক হাড়গুলা এদিক বেঁকে গিয়েছে ওদিক বেঁকে গিয়েছে এবং পাশাপাশি জয়েন্টের ভিতরে ইনফ্লামেশন হয়ে জয়েন্টগুলা প্রায় প্রত্যেকটা জয়েন্টই ডেস্ট হয়ে গিয়েছে তো এই অবস্থাটা কিন্তু এক্সরে করলে বোঝা যায় যে এই রোগীর ভিতরে কতটুক এক প্রকারের সিডরের মতো বাইলার মতো যে এক প্রকার দুর্ঘটনা ভিতরে ঘর বাড়ি যেভাবে ভেঙে চুরে নিয়ে যায় তদুরূপ তার হাতের জয়েন্ট গুলো একেবারে ডিস্ট্রাকশন হয়ে গেছে এই যে এই সমস্যাগুলো এগুলো স্যার দিন ধরে যদি মানে রোগী যদি ট্রিটমেন্ট না নেয় মানে কয়দিন পরে এই সমস্যাগুলো দেখা দিতে পারে হ্যাঁ এটা ভালো প্রশ্ন করেছেন কারণ হচ্ছে এটা কিন্তু একদিনও হয় না ইট উইল টেক টাইম প্রায় 5 6 10 15 বছর লেগে যায় এই সমস্যাটা হতে আস্তে 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 গ্রাজুয়ালি হয় এটা এরকম না যে সকালে সমস্যা হয়েছে বিকালে চেঞ্জ হয়ে আসছে যার কারণে রোগীও বুঝতে পারে না রোগী ব্যথা নেই সে অস্থির যে ব্যথা কমাবো কিভাবে পেইন কিলার খাচ্ছে শেক দিচ্ছে ফিজিওথেরাপি নিচ্ছে কত কিছু করছে কিন্তু সে খেয়াল করছে না যে তার জয়েন্টগুলো আস্তে 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 যে ডিফর্ম হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ফাংশন আসতেছে না হাত মুভ করতে কষ্ট হচ্ছে যখন এক পর্যায়ে সে এই নষ্ট হয়ে যায় তখনও তো আমাদের কাছে বড় কোনো সেন্টার স্পেশালিস্টের কাছে শরণাপন্ন হয় তখন আমরা এক্স রে করলে দেখা যায় যে তার আর কিছুই করার থাকে না কিছু যদি বোনস কিছু ডেস্ট্রাকশন হয় তখন আমরা হয়তো পুনর্বাসন ট্রিটমেন্ট দিলে আসে হাতের ফাংশনটা ফিরে আসে কারণ সেই হাত দিয়ে অনেক কাজ করতে হয় বাথরুম ইউজ করা থেকে শুরু করে দৈনন্দিন সকল কাজ করতে হয় তখন দেখা যায় যে আমরা আবার ফিজিওথেরাপি যদি সঠিকভাবে পুনর্বাসন করি তাহলে আবার হাতের ফাংশনটা ফিরে আসে কিন্তু যদি একেবারেই এরকম ব্যস্ত হয়ে যায় তখন এই হাত থেকেও না থাকার মতো অবস্থা হয় আমরা নেক্সট ছবিটা দেখলে আর রোগের ইয়া আইডিয়া করা যাবে এটা দেখেন এটা তিনটা ছবি আছে আমার পাশ থেকে ওপাশে এই পাশে যেটা হচ্ছে এটা একটা হাঁটুর আমরা একটা নর্মাল ডায়াগ্রাম নিয়ে আসছি হাঁটুর ছবি মাঝখানে একটা একটা অস্টিও আথ্রাইটিস হাঁটুর ছবি আর একেবারে ওই পাশেটা হচ্ছে একটা রিউমাটার আথ্রাইটিস হাঁটুর ছবি এই ছবিটার সাথে বাকি দুইটার যদি তফাত করি তাহলে বুঝেই যাবে এই ছবিটার সাথে ওই দুইটাতে অবশ্যই ডিফারেন্ট আছে মাঝখানে একটা বুঝেই যাচ্ছে উপরে যে টিবি এবং নিচের যে টিবি এবং উপরে ফিমার খুব ক্লোজে চলে আসছে এটা একটা আথ্রাইটিস অস্টিও আথ্রাইটিস রোগীর ছবি এই ছবিটা বা এই জাতীয় চেঞ্জ আসতে কিন্তু একদিনে আসে না এটা অনেক বছর লেগে যায় আস্তে 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 রোগী এটা হয় রোগী যদি প্রপার হয় পুনর্বাসন ট্রিটমেন্ট না করে তাহলে এটা হতে পারে আর পরেরটা হচ্ছে একটা রিমাটার আর্থ্রাইটিস রোগীর ছবি এই ক্ষেত্রে রোগী যদি প্রপার হয় ট্রিটমেন্ট না করে তাহলে জয়েন্ট গুলো হাটুটা যেভাবে যে একটা হাটু বেসিক একটা হাটুর ছবি দেখলে বোঝা যায় যে শরীরের অন্যান্য যে জোড়াগুলো ঠিক এইভাবে চেঞ্জ হয়ে আসছে যদি যে কোনো স্যানিভিয়াল জয়েন্ট হাঁটু বলেন শোল্ডার জয়েন্ট বলেন যেখানে স্যানিভিয়াল জয়েন্ট আছে সেগুলো প্রায় প্রত্যেকটা এইভাবে অ্যানকালোজড হয়ে যায় বা খুব ফিক্সড হয়ে যায় স্যানিভিয়াল জয়েন্টের কাজ কিন্তু মুভমেন্ট করা বা নড়াচড়া করানো যদি সে ফিক্সড হয়ে যায় কাটিলেস ইরোশন হয়ে যায় ক্ষয় হয়ে যায় অস্টিওফাইট তৈরি হয় এবং ভিতরে লিগামেন্টগুলো নষ্ট হয়ে যায় বান্ডিং লিগামেন্ট নষ্ট হয়ে যায় এবং ফ্লুইড সিক্রেশন বন্ধ হয়ে যায় তাহলে ওই জোরার কোনো ফাংশন থাকে না জোড়া এক পর্যায়ে ব্যথা হবে সিভিয়ার পাশাপাশি সে মুভমেন্ট করতে পারবে না হাট

আর্থ্রাইটিস এটা সেকেন্ড ডিকেডস অফ লাইফ একটা মানুষের জীবনের দ্বিতীয় এবং মহিলারা তুলনামূলক পুরুষের চেয়ে বেশি ভুগে থাকে এক এক ক্ষেত্রে মেল ফিমেল একটু ডিফার করে আবার বাচ্চাদের ক্ষেত্রে আরেক প্রকার আর্থ্রাইটিস হয়ে থাকে পুরুষের ক্ষেত্রে যেমন অ্যানকালোজিং স্পন্ডিলাইটিস এই ক্ষেত্রে পুরো মেরুদণ্ডের সমস্যা হয়ে থাকে স্যাক্রোআইলাইটিস হতে পারে হিপ জয়েন্টে ব্যথা হতে পারে অথবা কোমর ব্যথা থেকে শুরু হয় আস্তে 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 বাড়তে থাকে পুরাই মেরুদণ্ডটা ফিক্সড হয়ে যায় রুগী তখন আপনাকে বলেন যে সামনে ঝুঁকেন সে ঝুঁকতে পারে না যদি কেউ ডান দিক থেকে তাকে ডাক দেয় আমরা সাধারণত ঘাড় ফিরাই সে আর ঘাড় ফিরাইতে পারবে না তাকে পুরো বডিটা ফিরাইতে হবে বিকজ টোটাল স্পাইনটা আপনার ফিক্সড হয়ে কারণে চেঞ্জ হয়ে যায় এটা অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী এবং এখানে রেস একটা ফ্যাক্টর কালার একটা ফ্যাক্টর আবার আপনার মেল ফিমেল একটা ফ্যাক্টর তারপরে পাশাপাশি আপনার ওয়েদার অ্যানাদার ফ্যাক্টর শীত প্রদান দেশে এই রুগীদের সংখ্যা আরো বেশি ওই তুলনায় আমাদের যারা নাতিশীতোষ্ণ দেশে আমরা বসবাস করি অথবা ওয়ার্ম যে সকল কান্ট্রিতে তাদের সমস্যাগুলো কম এখানে একটা মানে প্রত্যেকটার সাথে কিছুটা তফাত হয় বাট মোস্ট অব দ্য রুগী যে এক পর্যায়ে গিয়ে যে অ্যাথরাইটিস রুগীগুলা বয়স যখন বেড়ে যায় তখন তারা বড় আকারে যেটা বলে সেকেন্ডারি আর্থ্রাইটিস বা অস্টিও অ্যাথরাইটিসে ভুকে থাকে